আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটির উপরে ক্লাস নিব সেটি হচ্ছে সফট স্কিল, এবং সফট স্কিলের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যোগাযোগের দক্ষতা এবং অপরটি হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা। আমরা আগেই জানি সফট স্কিল হচ্ছে এমন একটি দক্ষতা যা ব্যক্তির ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত এবং যা কোনো নির্দিষ্ট উপায়ে পরিমাপ করা যায় না বা সম্ভব হয় না। এই বিষয়ে ক্লাসগুলো আমাদের এর আগেও হয়েছে। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল। এর আগে আমাদের কমিউনিকেশন স্কিল নিয়ে একটি ক্লাস হয়েছে, আজকে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে আরেকটু বিশদভাবে জানব। কমিউনিকেশন স্কিল নিয়ে আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিলে কিভাবে বাড়াবো বা এটার গুরুত্বটা কি, সে বিষয়ে আজকে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ দক্ষতা প্রতিটি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগের দক্ষতা প্রতিটি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করেন বা উদ্যোক্তা হন, আপনাকে গ্রাহক, ক্রেতা, বিক্রেতা বা আপনার নিজের প্রতিষ্ঠানের লোকজনের সাথে কথা বলতে গেলে আপনার যোগাযোগ প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস শুরু করেন অথবা আপনি যদি কোথাও কোনো জব করেন, তখন আপনার কর্পোরেট লাইফই হোক আর বিজনেস লাইফই হোক, যোগাযোগ আপনাকে করতেই হবে। সেক্ষেত্রে যোগাযোগ না ছাড়া আপনি কোনো কিছু কাজ সমাধান করা সম্ভব নয়। আপনাকে এই যোগাযোগের দক্ষতাটা অবশ্যই বাড়াতে হবে। যোগাযোগের দক্ষতাটা সফট স্কিলের একটি গুরুত্বপূর্ণ একটি স্কিল। মৌখিক ও লিখিত দুই ধরনের যোগাযোগেই আপনাকে ভালো হতে হবে। মৌখিক এবং লিখিত দুই ধরনের যোগাযোগের ক্ষেত্রেই আপনাকে ভালো হতে হবে, কারণ আমাদের কর্পোরেট লাইফে মৌখিক অথবা লিখিত দুই ধরনের যোগাযোগের দক্ষতায় আমাদের খুব সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে মৌখিক বা লিখিত দক্ষতা যে আমরা বলেছি যোগাযোগে, সেটি বলতে আসলে আমরা কি বুঝি? মৌখিক বলতে গেলে আমরা যে কথা বলি ফোনের মাধ্যমে সেটি হচ্ছে আমাদের যোগাযোগের মৌখিক দক্ষতা, এবং লিখিত একটি দক্ষতা রয়েছে সেটি হচ্ছে আমরা লিখার মাধ্যমে, যেমন ইমেলের মাধ্যমে আমরা জানাতে পারি, SMS এর মাধ্যমে আমরা আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারি। এখন বর্তমান সময়ে ইমেল ও SMS এর মাধ্যমে যোগাযোগ দরকার হয়ে থাকে। বর্তমান সময়ে আমরা যেই কাজগুলো করে থাকি সেগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় যেমন আমরা ইমেল বা SMS এর মাধ্যমে আমরা কারোর সাথে যোগাযোগ বা কারো কোনো কিছু পাঠানোর দরকার হলে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এখন আমাদের দরকার হতে পারে ইমেলের মাধ্যমে আমরা কিভাবে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি, সেইখানে আমাদের কতটুকু ইনফরমেশন দেওয়া লাগবে, সেখানে আমরা কিভাবে কাউকে কিভাবে সম্বোধন করতে পারি, সবই কিন্তু আমাদের যোগাযোগের দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ স্কিল বহন করে থাকে। মনে রাখতে হবে আপনাকে ভালো যোগাযোগের রক্ষা করতে অবশ্যই ভালো একজন শ্রোতা হতে হবে। প্রশ্ন হতে পারে যে ভালো যোগাযোগের দক্ষতা বজায় রাখতে হলে কেন আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে? কারণ আপনি যদি অপরজন থেকে বা অপর পাশ থেকে যদি কি বলছে তা না শুনে আপনি যদি রিপ্লাই দেন, তখন অনেক সময় ভুল মেসেজ চলে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যোগাযোগের ক্ষেত্রে আপনাকে ভালো একজন শ্রোতা হতে হবে। আপনি শুনবেন এবং সেই অনুযায়ী তখন আপনি রিপ্লাই বা উত্তর দিতে পারবেন। গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে এটা বিশেষভাবে কাজে লাগে। গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে এটা বিশেষভাবে কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে আমাদের কর্পোরেট লাইফে আমরা কারোর সাথে যোগাযোগ করছি বা কোনো সেবা দিচ্ছি, সেক্ষেত্রে গ্রাহক কি প্রশ্ন করছে সেটা যদি না বুঝে আমরা উত্তর দেই, তাহলে দেখা যায় যে অনেক সময় আমরা গ্রাহকে যা সে জিজ্ঞাসা করছে সে অনুযায়ী আমরা উত্তর দিতে পারি না, তখন গ্রাহক আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারে না। সেই ক্ষেত্রে যোগাযোগের জন্য আমাদের ভালোভাবে আগে শুনতে হবে, শুনে সেই অনুযায়ী রিপ্লাই দিতে হবে। এগুলো সব আমাদের যোগাযোগের দক্ষতা বা সফট স্কিলের, এই কমিউনিকেশন স্কিলের ভিতরে পড়ে যায়। প্রত্যেক নিয়োগকর্তাই চান এমন লোক যারা সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। কর্পোরেট লাইফে প্রত্যেক নিয়োগকর্তা এমন লোক চান যারা সবার সাথে যোগাযোগ বা কমিউনিকেশন স্কিলটা মেনটেন করে চলতে পারবে, কারণ এখন আমাদের এই বর্তমান যুগে আমাদের সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের সবার সাথে দেখা যায় যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কার সাথে আমাদের কমিউনিকেশন রক্ষা করতে হবে, সেই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করতে হলে কিভাবে যোগাযোগ রক্ষা করব, কিভাবে আমরা কি করব, এই জন্য অবশ্যই আমাদের কমিউনিকেশন স্কিলটা অবশ্যই ভালো হতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে।
এরপর আমরা আলোচনা করব সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা। আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা বা সংকট তৈরি হলে শুধু সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সঙ্গে নিজেরও কিছু সমাধানের কথা ভেবে রাখতে হবে। আমরা যে কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে বা জব করার জন্য আমরা যে কোনো প্রতিষ্ঠানে গেলে সেখানে যদি আমরা চাকরি করি অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে বা অনেক সমস্যায় পড়ে যেতে পারে। সেই সময় আমরা আমাদের ঊর্ধ্বতন বসের কাছে না জানিয়ে আমরা নিজেরাও চেষ্টা করব যে এই সমস্যাটার সমাধান কি হতে পারে। এগুলোও কিন্তু সফট স্কিলের ভিতরে পড়ে যায় এবং সফট স্কিলের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হিসেবে কাজ করে থাকে। এতে আপনার কি হবে, যখন আপনি একটি সমস্যার সমাধান নিজেও চিন্তা করবেন, এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এখানে গ্রহণযোগ্যতা বাড়বে বলতে কি বোঝানো হয়েছে, এতে আপনার যে ওই কোম্পানিতে আপনার যে একটি গুরুত্ব রয়েছে সেই জিনিসটি বাড়বে। এজন্য কোনো সমস্যা সমাধানের জন্য আপনি বড় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আগে না জানিয়ে আপনি নিজে সমস্যা সমাধানের কথা ভেবে রাখলে বা চিন্তা করলে দেখা যাবে যে আপনার এই কোম্পানিতে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে, আপনার এই কোম্পানিতে আপনার গুরুত্ব বাড়ছে। তাই নিজের জ্ঞান বাড়াতে হবে, ভাবতে হবে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে ও সমস্যা সমাধানের কথা চিন্তা করতে হবে। সমস্যায় পড়ে গেলে সমস্যা সমাধানের কথা নিজেও চিন্তা করব এবং এই বিষয়ে যে এক্সপার্ট বা যে স্পেশালিস্ট তার সাথেও আমাদের কথা বলতে হবে এবং তার সাথে যখন আমরা যোগাযোগ করব বা যোগাযোগ করে তার সাথে যখন সমাধান বের করব তখন দেখা যাবে যে এটিও একটি কমিউনিকেশন স্কিলের ভিতরে পড়ে যায়। তাহলে এই কমিউনিকেশন স্কিলটা আমাদের সব জায়গায় খুব দরকার হচ্ছে। আপনার কাজের মধ্যে সৃজনশীলতা না থাকলে ওই কাজ করে আপনি খুব একটা আনন্দ পাবেন না। যে কোনো কাজের ভিতরে সৃজনশীলতা কাজ করতে হবে। যে কোনো একটা সমস্যায় পড়লে বা সেটার সমাধান কি হতে পারে সেটা নিজে নিজে চিন্তা করলে নিজে নিজের ক্রিয়েটিভিটি বেড়ে যায় এবং ক্রিয়েটিভিটি বাড়লে তখন দেখা যায় যে ওই কাজটি করে আমরা আনন্দ পাবো এবং ওই কাজটি করে আমাদের মধ্যে একটি ভালো লাগা কাজ করবে। সৃজনশীলতা না থাকলে তা গতানুগতিক কাজের মতো মনে হবে এবং যা নিজেকে উপস্থাপন করার মাধ্যম হবে না। নিজেকে উপস্থাপন করতে হলে নিজেকে কর্পোরেট লাইফে গুরুত্ব বা ইম্পর্টেন্সিটি বাড়াতে হলে অবশ্যই আপনাকে এই নিজের চিন্তা বা নিজের জ্ঞান বাড়াতে হবে, নিজেকে ওই কর্পোরেট লাইফে বা কর্পোরেট সেক্টরে আপনাকে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। এইভাবেই আমরা সমস্যা সমাধান এর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতাটা বাড়াতে পারি। তাহলে আমাদের এই ক্লাসগুলো প্রতিদিনই হচ্ছে, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ক্লাস নিচ্ছি। আপনারা যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চান সফট স্কিলের ক্লাসে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে আমরা প্রতি মাসে আমাদের বিভিন্ন ট্রেনিং চলছে সফট স্কিলের উপরে, আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।